जय गुरु। परम प्रेमय श्री श्री ठाकुर सिंहस्थ लिखित सत्यानुसरण थे पाठ। गुरु जार कोनो मुक्त आदर्शे कर्ममय अटूट आसक्ति समय सीमा के छापिए ताके सहज भावे भगवान करे तुलेछे। जार काव्य दर्शन विज्ञान मनेर भालोमंद विच्छिन्न संस्कार गुलिके भेद करे ओई आदर्शे सत्य खये उठेछे तिनी सद्गुरु। जिनि प्रेमेर अधिकारी निःसंदेह चित्ते तारी अनुसरण करो मंगलेर अधिकारी हबेई हबे। सद्गुरुर शरणापन्न हओ सद नाम मनन करो आर सत्संगेर आश्रय निये तेमनि करेई चलते थाको। আমি নিশ্চয় বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। গুরুমুখী হতে চেষ্টা করো আর মনের অনুসরণ করো না, উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না। গুরুকে আমার বলে জানতে হয়, মা বাপ পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখ মনে পড়ে। সব সময় তাকে অনুসরণ করতে চেষ্টা করো, তিনি যা বলেন যত্নে তা রক্ষা করে অভ্যাসে চরিত্রগত করতে নিয়ত চেষ্টা করো, আর তাই সাধনা। তুমি গুরুতে বা সতে চিত্ত সংলগ্ন করে আত্মোন্নয়নে যত্নবান হও। অন্যে তোমার বিষয়ে কি বলছে দেখতে গিয়ে আকৃষ্ট হয়ে পড়ো না, তাহলে আসক্ত হয়ে পড়বে, আত্মোন্নয়ন হবে না। যদি পরীক্ষক সেজে অহংকার নিয়ে সদ্গুরু কিংবা প্রেমী সাধুগুরুকে পরীক্ষা করতে যাও, তবে তুমি তাতে তোমাকেই দেখবে ঠকে আসবে। সদ্গুরুকে পরীক্ষা করতে হলে তার নিকট সংকীর্ণ সংস্কারবিহীন হয়ে ভালোবাসার হৃদয় নিয়ে দিন এবং যতদূর সম্ভব নিরহংকার হয়ে যেতে পারলে তার দয়ায় সন্তুষ্ট হওয়া যেতে পারে। তাকে অহংের কুষ্টি পাথরে বসা যায় না, কিন্তু তিনি প্রকৃত দীনতারও ভেড়ার সিনে খণ্ড বিখণ্ড হন। হীরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনায় থাকে, উত্তম রূপে পরিষ্কার না করলে তার জ্যোতি বেরোয় না, তিনিও তেমনি সংসারে অতি সাধারণ জীবের মতো থাকে। কেবল প্রেমের পক্ষালো নেই তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয়, প্রেমেই তাকে ধরতে পারে। প্রেমের সঙ্গ করো, সৎসঙ্গ করো, তিনি আপনি প্রকট হবেন। অহংকারীকে অহংকারী পরীক্ষা করতে পারে, গলিত অহংকে কি করে সে জানতে পারবে? তার কাছে একটা কিম্ভূত কিমাকার, যেমন অজমূর্খের কাছে মহাপণ্ডে। কোনো মহাপুরুষের সঙ্গে তোমার নিজের তুলনা করো না, কিন্তু সর্বদা তাঁর অনুসরণ করো। গুরু হতে চেয়েও না, গুরুমুখ হতে চেষ্টা করো, আর গুরুমুখতাই জীবনের প্রকৃত উদ্ধারকর্তা। সদ্গুরুর আদেশ পালনের মতো আর মন্ত্র কি আছে? যিনি ছলে বলে কৌশলে যেমন করেই হোক না কেন সর্বভূতের মঙ্গল চেষ্টায় যত্নবান, তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। যিনি কোন প্রকারে কাহাকেও দুঃখ দেন না অথচ অসতেরও প্রশ্রয় দেন না, তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। পরম প্রেমময়ের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চলার সাথী থেকে বাণীপাঠ। আদর্শ বা গুরু ও আদর্শ অনুরক্তি, যাহার সেবা সাহচর্য ও অনুরক্তির সহিত অনুসরণ মানুষকে জীবন যশ ও বৃদ্ধিতে ক্রমোন্নত করিয়া তোলে, যাহার প্রতি ঐকান্তিক অনুরক্তি বা ভক্তি অটুটভাবে নিবদ্ধ থাকায় পারিপার্শ্বিক ও জগৎ তাহাতে কোনো প্রকার বিক্ষেপ সৃষ্টি না করিতে পারায়, ওই বিক্ষিপ্ত সংঘাতগুলি সম্বন্ধ ও বিন্যস্ত হইয়া সার্থকতা লাভ করিয়া
ভাবে জ্ঞানে উপদেশ সমৃদ্ধ হইয়া উঠিয়া অমৃতকে আলিঙ্গন করে। তিনি আদর্শ ইষ্ট বা গুরু, তাই ইষ্ট আদর্শ বা গুরুতে ঐকান্তিক অনুরক্তি মানুষের জীবনের পক্ষে এত প্রয়োজনীয়। ধর্মকে অটুট করিয়া জীবনকে বহন করিতে হইলেই এই আদর্শ ইষ্ট বা গুরুই হচ্ছে প্রধান প্রয়োজনীয়। তুমি তাহাতে তোমার অনুরক্তি ভক্তি ভালোবাসাকে ন্যস্ত করিয়া তাহাকেই পরম সত্য বিবেচনায় তাহারই অনুসরণ করো, কৃতার্থ হইবে। বাণী সংখ্যা 47। পরম প্রেমময় পুণ্যপুঁথির থেকে পাঠ ভাববাণী 61তম দিবস 8ই সেপ্টেম্বর 1917। যমুনার ধারে আবার প্রাণের আকুল টানে সব জেগে উঠেছে, সব শান্ত প্রাণে অমেয় হাসি জেগে উঠেছে, আবার ডেকেছে, চুমো খেয়েছে, আদর করেছে, সব জেগে উঠেছে, সব জেগে উঠেছে। ভয় কি ভাই, থাক না কেন ভাই বিশ্বাসী, থাক না কেন অবিশ্বাসী, নিঃশ্বাস প্রশ্বাসের মতো নাম করে যা, দেখ শ্বাস প্রশ্বাসে বিশ্বাস করিস না করিস ও চলবে। কচু হলেই যে গাল ধরবে তার মানে কি, মাটির গুণে গলা ধরা কচু ভালো হয়ে যায়, যা বলে মনকে বিশ্বাস করবে তাই আর কি। যদি বলতে পারিস আমি ভগবান আর ঠিক ঠিক তাই বিশ্বাস করিস, তবেই মিটে গেল। নিজেকে হীন বীর্য ভাবতে নেই, আদর্শ সাথে সাথে ধরে রাখতে হয়, তাকে যত ভালোবাসবি ততই তেমনতর হবি। বদ্ধ জল যতই ভালো হোক না কেন খেলেই অপকার করেই করে, নদীর জল চিরকাল খোলতা, বদ্ধ জল যত পুরানো হয় তত পচে যায়। দেখ ও তেমন মিশতে পারে না, ওকে ছেড়ে দিলেও নদীর ভেতর গিয়ে কিছুক্ষণ আলাদা আলাদা থাকে, তারপর মিশে যায়। দেখবি যার গোড়ামি কাটেনি সে যত বড়ই হোক না কেন পুকুরের জল, ডালিমকে কেউ ফাটাতে যায় না ও আপনিই রসে ফেটে যায়। প্রেম জাগলে প্রেমী বলে পরিচয় দিতে হয় না, আপনিই ফেটে যায়। দেখ লঙ্কা মরিচের ছোট জাত ধেনো মরিচ, ওর ঝাল বড় মরিচের চেয়ে কত বেশি। যত ছোট হবি বিনীত হবি পায়ের গোড়ায় পড়বি তত তেজ বেশি। দেখ পাকা বেলি ভালো না পাকা পেঁপেই ভালো, বেল পাকলে কাকের আশা নেই, পেঁপে একটু ডাগর হলেই পাখিতে খাওয়া ধরে। দেখ কারোর মন্দ অপরের কাছে বলতে নেই, তার কাছেই বলতে হয়, আর তার ভালো অপরের কাছেই বলতে হয়, খুব ছিটিয়ে দিতে হয়। প্রেমের কাছে সব হার মেনে যায়, নির্বিকল্পী বাকি প্রেমী সব। জয় গুরু।